তো ফ্রেন্ডস, প্রত্যেকের কমেন্ট মাথায় রেখে চলে এসেছি আমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বাবা আমাদের কাছে দেখাতে চলেছে একটি ছোট্ট সরস্বতীর মেয়ের, একদম ছোট্ট, হ্যাঁ, সেই মেয়েটি কীভাবে বানানো হয়। তো ভিডিওটি পুরো দেখুন, তাহলে এই স্টেপগুলো আমরা বুঝতে পারবো। অনেক জায়গায় বড় সরস্বতী বাঁধা নিয়ে দেখায়, কিন্তু ছোট নিয়ে কেউ অতটা দেখায় না। তো আজকে আমি সেই ভিডিওটি দেখাবো, পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর আপনার ছোটো দুর্গা বাঁধাও যদি দেখতে চান, আই বাটনে ক্লিক করুন, দেখতে পাবেন। এবং বিভিন্ন মেয়ের, ঠাকুরের বিভিন্ন সমস্ত রকম ভিডিওই আমি আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন।
চামড়াতে যদি এরকম ছোট সরস্বতীর মেয়ের বা ঠাকুরের মুখ যদি কারো লেগে থাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো ফ্রেন্ডস, এই ছোট কাজ করতে গেলে খুবই ধৈর্য এবং সময় দিয়ে জিনিসগুলো করতে হয়। তো অনেক ফ্রেন্ডস আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যান, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, তাতে আমাদের উৎসাহ আরও বাড়বে এবং আমাদের কাছে আরও নতুন নতুন এরকম ধরনের ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।